বেশ সুসময় যাচ্ছে বিদ্যা সিনহা মিমের, বিশেষ করে এবারের পুজোটা দারুণ উপভোগ করছেন তিনি। এর একটা কারণও রয়েছে, সেটি হচ্ছে এবারের পুজোতে তার অভিনীত সৃজিৎ মুখার্জির ইয়েতি অভিযান ছবিটি মুক্তি পেয়েছে কলকাতায়। এছাড়াও বেশ কয়েকটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। পুজো উপলক্ষে কি করছেন এ তারকা, সেটাই জানতে চাওয়া হয়েছিল তার কাছে। কিংবা আগের পূজার সঙ্গে এখনকার পূজার কোনো পার্থক্য রয়েছে কিনা জানিয়েছেন তার উত্তর। এ প্রসঙ্গে মিম বলেন, আগে পূজা এলেই গ্রামের বাড়ি রাজশাহী চলে যেতাম, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতাম। এখন শুটিং এর কারণে তার সম্ভব হয়ে ওঠে না, তাই প্রায় সময় মন খারাপ থাকে। পূজার কেনাকাটা হয়েছে এমন প্রশ্নে বিদ্যা সিনহা মিম বলেন, ব্যস্ততা থাকলেও এর মধ্যে শপিংটা সেরে ফেলেছি। শাড়ি খুব প্রিয় আমার, সঙ্গে প্রিয় অনেক জিনিস তো কেনা হয়েছে, সাদা রং খুব প্রিয়। পূজার এ কদিন বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াবো, পাশাপাশি নিজ হাতে মজার মজার খাবার রান্না করব। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।